রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে শুক্রবার আম্বাসা ব্লক ভিত্তিক স্পোর্টস মিট করেছে আম্বাসা নেতাজি প্লে ফোরাম সেন্টার। নেহরু যুব কেন্দ্রের সহযোগিতায় আম্বাসা চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উদ্বোধন করেন পুরকর্তা চন্দন ভৌমিক। আম্বাসা ব্লক এলাকার ক্রীড়া প্রেমীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দুদিন ব্যাপী এই ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে পুরকর্তা খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন। খেলাধুলার যে কি লাভ সেটা বক্তৃতা দিয়ে বলার কোনো অপেক্ষা রাখবে। ছোট থেকে বড় সবাই আমরা জানি যে শরীর গঠন, শরীর চর্চা, খেলাধুলা এগুলো আমার একটা জিনিস, এটা মানে বলার কোনো অপেক্ষা রাখে না। এর যে লাভালাভ কত সুদূর প্রসারী তা আমরা সবাই জানি। যাই হোক, আর নেতা এই যে এই নেহরু যুব কেন্দ্র একটা আমাদের দেশের মধ্যে একটা অর্গানাইজড একটা মানে ডিসিপ্লিন সংগঠন, তারা বিভিন্ন রকমের সামাজিক বিষয়টা আরো গুরুত্ব দিয়ে আপনারা আগামী দিন যা করছেন আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা